হ্যালো বন্ধুরা, বর্তমানে আমরা সবাই লকডাউন আছি, কোয়ারেন্টিনে আছি, অর্থাৎ গৃহবন্দী আছি। এবং তার কারণটা আমরা সবাই জানি, কোভিড-19 করোনা ভাইরাস একটা অত্যন্ত ভয়ঙ্কর, একটা জঘন্য পরিস্থিতি। এবং তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে তার সংক্রমণের প্রক্রিয়া। অ্যাকচুয়ালি ভয়ঙ্কর না, খুবই সহজ এর সংক্রমণের প্রক্রিয়াটা। সেই জন্যই আমাদের সবাইকে ঘরে থাকতে হচ্ছে এখন। এবং খুব স্বাভাবিকভাবেই সবাই বোর হচ্ছে, যারা একটা কর্মজীবনের সাথে জড়িত, যারা কাজ করতে ভালোবাসে, কাজ করতে করতে যেমন সবাই হাঁপিয়ে উঠে ছুটি চায়, ঠিক তেমনি এখন ছুটি কাটাতে কাটাতে হাঁপিয়ে উঠে আবার লোকে কাজের জীবনে ফিরতে চাইছে। কিন্তু সেটা কিছুদিন পর, 14th এপ্রিল অবধি তো আমাদের সবাইকে অবশ্যই ঘরে থাকতে হবে। এবং সময় কাটানোর জন্য আমাদের যে শখ আহ্লাদগুলো, যে হবিগুলো, আমরা আমাদের প্রফেশনাল জীবনে থাকার সময় যখন সেই হবিগুলোকে, যে হবিগুলোকে আমরা টাইম দিতে পারি না, তো এখন সেই হবিগুলো নিয়ে আমাদের সময় কাটালে সবথেকে ভালো লাগবে বলে আমার মনে হয়। যেমনি আমি গান করছি, ছবি আঁকছি, নিয়োগ এমনি সময়ও করি, কিন্তু এখন প্রচুর সময়টা যেহেতু পাচ্ছি, গান গাইছি, ছবি আঁকছি, গল্পের বই পড়ছি, মানে যেগুলো আমার খুব পছন্দের এবং একটু সময় আর ধৈর্য ডিমান্ড করে, সেইগুলো এই সময় করছি। বাড়িতে আছি, বাবাও ছুটিতে আছে, আমিও ছুটিতে, পরিবারের সবাই একসাথে আড্ডা দিচ্ছি, সন্ধেবেলায় চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি, গল্প গুজব করছি। এর মধ্যেই সবাই আমরা হাসি খুশিভাবে আশা করছি এই পরিস্থিতিটার মোকাবিলা করে করোনা ভাইরাসকে চিরতরে ইতিহাস বানিয়ে দিতে পারবো। স্টে হোম, স্টে সেফ। জয় হিন্দ।